আসসালামু আলাইকুম চাঁদ দাদা, চাঁদ দাদা আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনারা তো এই যে নবী মোহাম্মদকে বিশ্বাস করেন, বা নবী মোহাম্মদ যে ধর্ম নিয়ে আসছে সেই ধর্ম সমালোচনা করেন, কিন্তু নবী মোহাম্মদ যে ধর্ম নিয়ে আসছে সেই ধর্মের গ্রন্থে আল কোরআনে লেখা আছে যে 1,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক আছে? এটা একটা কোন গ্রন্থে লেখা থাকলেই তো হবে না ভাই, এটা তো একটা প্রমাণ লাগবে, তাই না? আচ্ছা, এই যে আমরা সবাই যে শুনি, এই যে দাউদ নবী, সুলাইমান নবী, এই নবী, মানে হে নবী, মনে করেন মনে করেন মনে করেন হিন্দুদের ধর্মগ্রন্থ তো লেখা আছে যে 10 জন অবতার ছিল। হ্যাঁ, তাহলে কি 10 জন অবতার, তাহলে কি এটা আমাদের মানতে হবে যে 10 জন অবতার ছিল? শুয়ার অবতার ছিল, মাছ অবতার ছিল, এরকম নাকি হিন্দুদের 10টা যুগে 10টা অবতার ছিল? এগুলা তো কোনো জায়গায় লেখা থাকতেই পারে, কোনো ধর্মগ্রন্থে লেখা থাকতেই পারে। না না না, কারণ এই যে এই যে কথা শুনে, কথা শুনে নেন, কথা শুনে নেন। মনে করেন প্রাচীন গ্রিসে যে ধর্মগুলো ছিল সেই ধর্মগ্রন্থগুলো তো লেখা ছিল যে জিউস ছিল, জিউসের পোলাপান ছিল, জিউস নাকি বিভিন্ন রানীর সাথে গিয়া গিয়া মানে ইয়া করতো, সহবত করতো, তারপর নাকি ওইখান থেকে বাচ্চা পয়দা হইতো, হারকিউলিস ইয়াটা নাকি এইভাবে পয়দা হয়েছে, এরকম নানা ধর্মে নানা কেচ্ছা কাহিনী লেখা থাকে। হ্যাঁ, কোরআনের ভিতরে এরকম কেচ্ছা কাহিনী লেখা, হাদিসের ভিতরে এরকম অনেক কেচ্ছা কাহিনী লেখা, হিন্দুদের ধর্মগ্রন্থে অনেক কেচ্ছা কাহিনী লেখা, আর তারপরে বৌদ্ধদের ধর্মগ্রন্থ, ইহুদিদের ধর্মগ্রন্থ, সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে এরকম নানা কেচ্ছা কাহিনী নানা সময় আমরা পড়ি, দেখতে পাই। ঠিক আছে, আপনাকে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এরকম তো কেচ্ছা কাহিনী আমরা সমস্ত ধর্মের ভিতরেই পাই, কিন্তু এইরকমের ঘটনা যে আসলেই আদৌ ঘটছিল সেটার কি কোনো ভ্যালিড প্রমাণ আছে আপনার কাছে, নাকি শুধুমাত্র ধর্মগ্রন্থে লেখা আছে দেখে আপনি যেহেতু মুসলমান পরিবারে জন্মাইছেন এই কারণে আপনার ধর্মগ্রন্থে, আপনার ধর্মের ধর্ম পরিবারের যে ধর্মটা যেটা আপনার পরিবার আপনাকে বলে দিছে, আপনি নিজেও চুজ করেন না, আপনার পরিবার আপনাকে বলে দিছে যে তুই বেটা মুসলমানের পোলা, তুই মুসলমান পরিবারে জন্মাইছিস, মুসলমানের পোলা, এই জন্য এটাতে যা লেখা আছে সব কথা সত্য, আপনি এই কারণে এটা বিশ্বাস করেন, নাকি আপনার কাছে কোনো প্রমাণ আছে? মনে করেন আপনার যদি জন্ম হইতো একটা হিন্দু পরিবারে, তাহলে আপনি আজকে আমার সাথে তর্ক করতে আসতেন, ভাই আমাকে ধর্মগ্রন্থ বেদের ভিতরে তো, ভগবদ গীতার ভিতরে তো লেখা আছে শ্রীকৃষ্ণ অর্জুনরে কইতাছে এইটা এটা এটা। হ্যাঁ, তাহলে আপনি মানেন না কেন ভাই? হ্যাঁ, তাহলে ভাই, এই যে ইব্রাহিম নবী, ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবী, এনাদের যে এক্সিস্ট করতে এক সময়, তো সেটা তো অস্বীকার করতে পারেন না নাকি? এই যে ইব্রাহিম নবী, ইসমাইল নবী, অস্বীকার করতে পারি না, এটা মানে এটার কোনো দলিল আছে, এটার কোনো প্রমাণ আছে নাকি আপনার কাছে? আমরা তো হিস্ট্রিতে এরকমের কোনো মানুষের অস্তিত্ব কোথাও পাই নাই যে ইব্রাহিম নবী একজন লোক ছিল। ভাই আমার একটা পয়েন্ট আছে, ছোট্ট একটু পয়েন্ট, আমার কথাটা একটু শুনে তারপর আপনি সেই স্পেসিফিক সেইটার উত্তরটা দেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, বলেন বলেন। বলে যে আদৌ কোনো পৃথিবীতে আদৌ কোনো লোক ছিল, হ্যাঁ মানে যার কথা যে আব্রাহামিক ধর্মগুলো গ্রন্থগুলোতে বলা হচ্ছে, ইব্রাহিম, মোজেস, জেসাস, এরকম যে আদৌ কোনো লোক ছিল, এরকম কোনো আর্কিওলজিক্যাল বা কোনো ঐতিহাসিক কোনো প্রমাণ নাই। ঠিক আছে, এগুলো বিভিন্ন ধর্মীয় গ্রন্থে পাওয়া যায়, কিন্তু এরকম কোনো ঐতিহাসিক কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। আপনার কাছে কি, শোনেন ভাই একটা কথা বলি, একটা কথা শুনে নিন আগে। মনে করেন যে রাজা রাম ছিল, হ্যাঁ এটা হিন্দুরা বিশ্বাস করে, রাজা রাম অনেক আগে নাকি ভারত শাসন করছে, এটা হিন্দুরা বিশ্বাস করে, কিন্তু এরকম কোনো প্রমাণ নাই এখন পর্যন্ত, কোনো প্রমাণ পাওয়া যায়নি যে অতীতকালে রাজা রাম নামক একটা রাম ছিল, কোনো হিস্ট্রিক্যাল এভিডেন্স নাই। হিস্ট্রিক্যাল এভিডেন্স এক জিনিস আর ধর্মগ্রন্থের ধর্মীয় বিশ্বাস ভিন্ন জিনিস। এই জিনিসটাকে আপনি বোঝেন যে হিস্ট্রিক্যাল এভিডেন্স আর ধর্মগ্রন্থ? মনে করেন আলেকজান্ডার দি গ্রেট, আলেকজান্ডার দি গ্রেট, আলেকজান্ডার দি গ্রেট বলে কেউ একজন ছিল, এইটার হিস্ট্রিক্যাল এভিডেন্স আছে। সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, তারপরে মনে করেন অ্যানাক্সিগোরাস, তারপর মনে করেন আর্কিমিডিস, তারপর মনে করেন পিথাগোরাস, ইউক্লিড, তারপর মনে করেন প্রাচীন যে রাজা রাজারা ছিল, রোমান সিজার, জুলিয়াস সিজার, এরা যে ছিল এটার হিস্ট্রিক্যাল এভিডেন্স আছে। ভারতে কারা কারা ছিল? ভারতে চার্বাকরা ছিল, চার্বাক একজন ইয়া ছিল, তারপরে হচ্ছে গিয়ে সম্রাট অশোক ছিল, তারপর মনে করেন এই যে বাদশাহ আকবর ছিল, বা বাদশাহ বাবর ছিল, হুমায়ুন ছিল, এইগুলো এরা যে ছিল এগুলার হিস্ট্রিক্যাল এভিডেন্স আছে। ভাই আমি আপনার কথা বুঝছি ভাই, ইব্রাহিম যে ছিল এরকম কি আপনার কাছে কোনো হিস্ট্রিক্যাল এভিডেন্স আছে? হ্যাঁ, এখন ইসলামে তো রাসুল হচ্ছে 4 জন, ঠিক আছে? এই যে নবী মোহাম্মদ। আরে ভাই আপনাকে কি প্রশ্ন করলাম আর আপনি কিসের উত্তর দিচ্ছেন? আপনাকে আমি না কি ভাই, প্রশ্ন না না করলাম? ভাই, সেই প্রমাণ নেই। আপনি প্রশ্নটা প্রশ্নটা বলেন, শুধু প্রশ্নটা বলেন, আমি কি প্রশ্ন করেছি? আপনি প্রশ্ন করেছেন যে এই যে হিস্টোরিক্যাল কোনো প্রমাণ আছে কিনা আমার কাছে। হ্যাঁ, এখন আপনি এখন শুধুমাত্র সেইটুকুর উত্তর দিয়ে পরে যদি আপনার অন্য কিছু নিয়ে আলোচনা করতে হয় বা অন্য কিছু অ্যাড করতে হয় সেটা পরে করেন। এই প্রশ্নের উত্তরটা কি কি হইতে পারে? হইতে পারে না, হ্যাঁ না ভাই আমার কাছে, শোনেন এটার উত্তর কি কি হইতে পারে? হ্যাঁ ভাই আমার কাছে হিস্টোরিক্যাল এভিডেন্স আছে, এই যে লং এভিডেন্স, অথবা প্রশ্নের উত্তর হইতে পারে না ভাই আমার কাছে কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স নাই, কিন্তু ভাই আমরা বিশ্বাস করি, আমাকে ধর্মগ্রন্থে লেখা আছে এই জন্য আমরা বিশ্বাস করি, এই দুইটা উত্তর হইতে পারে। হ্যাঁ আপনি এই উত্তর দুইটার একটাতেও না গিয়ে আপনি কইতেছেন ভাই আমাকে ধর্মগ্রন্থে 4 জন নবী আছে, বেলা বেলা আমার কোনো ধর্ম এটা আছে, এটা ভাই আমি কিন্তু এখন উত্তর বলছি না। না ভাই, আমার কাছে নাই। মানে আপনার কাছে ইব্রাহিম নবী যে ছিল তার কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স নাই, আপনার কাছে একটা বিশ্বাস আছে নাকি? আমি অতটা বিশ্বাসী না ভাইয়া।
ভাই আপনি বিশ্বাসী না হইলে আপনি আমাকে এই প্রশ্ন কেন করতেছেন আমি তো বুঝলাম না না। না আমি এই যে একটু মানে ঠিক আছে ভাই, আমি আমার পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপে যাবেন, আমি তো এটা ক্লিয়ার হইলাম না যে আপনাকে আপনি মানে এক 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 মুখে বলতেছেন আপনি সেরকম কোনো বিশ্বাসী না, আবার কইতেছেন এই যে ইব্রাহিম নবীর যে পোলাদ ছিল ইসমাইল, যেটা একটা বিশ্বাসের বিষয়, যেটার কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স নাই, যেটা সম্পূর্ণ একটা বিশ্বাসের বিষয়, এটা আপনি আবার এত, আপনি যদি নিজে বিশ্বাসী না হয়ে থাকেন তাহলে আপনি আবার এত কনফিডেন্সের সাথে এই কথাটা কিভাবে বলতেছেন আমি তো ভাই বুঝে আসতেছে না। আপনি এক কথা এক মুখে বলতেছেন আপনি এত বিশ্বাসীও না, আবার আরেক মুখে বলতেছেন হ ভাইয়া ইব্রাহিমের যে পোলা আছে ইসমাইল, যে জিনিসটা ইটসেলফ একটা বিশ্বাসের বিষয় যেটা কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স নাই, এটা বিশ্বাস করতে হলে শুধুমাত্র বিশ্বাস করতে হবে আর কোনো নাই এভিডেন্স নাই, আবার আপনি একই সাথে কইতেছেন আপনি বিশ্বাসীও না, এই কেমনে কি ভাই আপনার সাথে কেমনে কথা বলবো ভাই? হ্যাঁ ভাই, আসলে ওই যে তাওরাত, জাবুর, ইঞ্জিল, ঠিক আছে, এই তিনটা গ্রন্থ তো কারো না কারো নাজিল হয়েছে না, যেমন কোরআন নবী কারণ মোহাম্মদের উপর কারণ নাজিল নাজিল হয়েছে। হয়েছে কিনা আমি তো জানি না, আমার কাছে তো কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স নাই কারণ কারণ নাজিল হয়েছে, আমরা বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের মানুষের কোরআন কাছ যেমন থেকে জানি, মোহাম্মদ বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের মানুষের কাছ থেকে জানি যে তাগো এক কিছু কেতাব প্রতাব আছে, কেতাব প্রতাবের বিষয়ে বিভিন্ন ব্লা 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 কথা লেখা আছে, আমরা কিভাবে এটা যাচাই করবো যে এটা কারো উপরে নাজিল হয়েছে, এবং নাজিলটা হয়েছে কোথায় নাজিল হয়েছে, আল্লাহ কি উপরে থাকে যে উপর থেকে থামকরা মাথার উপরে ফেলছে তো এই ল তোর উপরে নাজিল করলাম, এই ল নবী তোর উপরে এটা নাজিল করছি, এই এগুলো এগুলো কি ভাই এগুলো কি কথা? আপনি একে মুখে কইতেছেন আপনি সেরকম বিশ্বাসী না, আবার কইতেছেন হা ভাই কারো না কারো উপরে তো নাজিল হয়েছে, কইতে নাজিল হয়েছে, আপনি বিশ্বাসী না হইলে আবার কারো উপরে কইতে নাজিল হয়েছে, মানে নাজিল হয়েছে বলতে কি, ওই যে নাজিল হয়েছে মানে কি, ওই যে যে সব বাকি তিনটা গ্রন্থ যে মানে যারা এগুলো নিয়ে আসছে বা যারা এগুলো চর্চা করছে, ঠিক আছে, তাদের কথা বলতেছে, সেই ব্যক্তিগুলো কি এক্সিস্ট করতো কিনা? সেই ব্যক্তিগুলো এক্সিস্ট করতো কিনা সেরকম কোনো ভ্যালিড আমাদের কাছে কোনো এভিডেন্স নাই যে এরকম না কারো বলতে কেউ, আমি মানে আল্লাহর পক্ষ থেকে নাজিল ওটা বুঝে নেই, মানে তারা যে বাকি তিনটা গ্রন্থ যে তারা যে ইয়ে করতো, তারা যে লিখছে বা ইয়ে করছে, সেই ব্যক্তিগুলো এক্সিস্ট করতো কিনা, যেমন তাওরাত, জাবুর, ইঞ্জিল, এই তিনটা তো কেউ না কেউ ইয়ে করছে নাকি, এই তিনটা কিন্তু অস্তিত্ব কিন্তু এখনো আছে, তো এই তিনটা ধারক বাহক কে ছিল? এটার ধারক বাহক কে ছিল এরকম কোনো এভিডেন্স আমাদের কাছে নাই, আমরা যেটা হিস্ট্রিয়ানরা যে জিনিসটা বলেছে যে এটা বিভিন্ন সময় বিভিন্ন উপকথা একত্রিত হয়ে এই যে জাবু জাবুর যেটা দাউদের যে সঙ্গীত যে গান হ্যাঁ হ্যাঁ গানগুলা যে এগুলো বলা হয় যে বিভিন্ন সময় বিভিন্ন একটা জনগোষ্ঠীর ভিতরে এই গানগুলো প্রচলিত ছিল, সেই গানগুলা কম্পাইল করছে কেউ একজন কম্পাইল করছে, মানে মনে করেন ময়মনসিংহের গীতিকাব্য এই টাইপের যে গানগুলো আছে, ময়মনসিংহের যে গানগুলা বিভিন্ন জায়গায় অনেক বছর ধরে ঘুরে বেড়াইতো, সেই জিনিসগুলোকে একজন মানুষ হয়তো গিয়ে কম্পাইল করছে মানে একত্রিত করছে, একত্রিত করে একটা করছে সংকলন করছে, বা ধরেন ইলিয়াড ওডিসি যে হোমার হোমার যে মহাকবি হোমার ছিলেন তিনিও যে সব বস্তুকে ইলিয়াড ওডিসি সবকিছু যে নিজে লিখছে তা না, তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন গান টান শুনছে বিভিন্ন কবিতা শুনছে শুনে টুইনা একটা জিনিস কম্পাইল করছে ভাইয়া, আপনার কম্পাইলের। কথা আসছে না ভাইয়া, আপনার কথা আসছে না ভাইয়া, আচ্ছা আমার আমি তো আমার কথা তো মানে একদম ওই যে রেডিওর মতো আসছে। আচ্ছা দর্শকরা কি আমার কথা শুনতে পাচ্ছেন, আপনারা কি একটু কমেন্ট করবেন যে আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, আপনারা যারা দর্শক আছেন তারা একটু কমেন্টে লেখেন যে আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে নাকি, এই তাহলে যে এখন আমি আসছে, চাঁদ দাদা ভাই আমি আসলে আমার কথা কি এখন সব শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা ভাইয়া এখন শোনা যাচ্ছে, সবাই তো লিখছে সবকিছু ক্লিয়ার ছিল, আচ্ছা এখন আমি শোনা ভুলে যাচ্ছে। গেছি আপনাকে কি আপনার সাথে কি কথা বলছিলাম সেটা ভুলে মানে গেছি, আপনি আমি বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে এই যে কোরআন বাদে বাকি যে তিনটা গ্রন্থ আছে, সেই তিনটা গ্রন্থের ধারক বাহক কে ছিল এবং সেই ব্যক্তিগুলোকে এক্সিস্ট করতো কিনা, আর সেই ব্যক্তিগুলো যদি আল্লাহর আল্লাহর কথাগুলো যদি প্রচার করে থাকে, তাহলে সেই ব্যক্তিগুলো গ্রন্থ থেকে আপনি ইসলামের সমালোচনা বা আল্লাহর সমালোচনা করছেন না কেন? ভাই এই গ্রন্থগুলা কে লিখছে কোথেকে আসছে সেই জিনিসগুলা মানে আলোচনা করতে হলে তো প্রত্যেকটা গ্রন্থ নিয়ে স্পেসিফিকলি আলোচনা করতে হবে, সেটা তো অনেক বিরাট আলোচনার বিষয়, যেমন ধরেন বাইবেল কে লিখছে, বাইবেল আমরা যে বাইবেলটা পাই সেটা লিখছে হচ্ছে চারজন গসপেল লেখক, মূলত চারজন গসপেল লেখক, সেই গসপেল লেখকরা নাকি কোন একজন তাদের একটা মানে হুজুর ছিল পীর সাহেব ছিল যীশু খ্রিস্ট নাম, তার কাছ থেকে কিছু কিছু শুনে তারা নাকি এগুলো লিখছে, চারটার ভিতরে আবার চার রকমের কথা আছে, হ্যাঁ চারটার ভিতরে অনেক পার্থক্য আছে, চার অনুসারে নাকি আবার একই জিনিস আবার চার অনুসারে আবার চার রকমের কথা লিখছে, হ্যাঁ চারজনই নাকি তা ওইখান থেকে শুনছে, আমরা কিভাবে বুঝবো ভাই যে এই চারজনে চারজনের যাদের কথার ভিতরে চার টাইপের কথা, কথার ভিতরে কোনো ঠিক ঠিকানা নাই মিল নাই, এরা যে সঠিকভাবে শুনছে বা সঠিকভাবে যিশু নামক কেউ যে ছিল সে যে আসলেই এগুলা বলছে, এবং সেই বইগুলো পড়লে বোঝা যায় সেগুলো খুবই পলিটিক্যাল কারণে এই গসপেল লোকগুলো লেখা হয়েছে, গসপেল গুলো লেখার পিছনে পলিটিক্যাল মোটিভ ছিল, আমরা কিভাবে বুঝবো যে এগুলো ওরা নিজেরা নিজেরা বানায় বানায় পলিটিক্যাল কারণে ক্ষমতা কুক্ষিগত করার জন্য এই জিনিসগুলো লিখছে নাকি লেখে নেই, এই জিনিসগুলো তো অনেক ডিটেলস আলোচনা করার বিষয়, এগুলো তো গবেষণার বিষয়, আমি তো এই লাইভে 5 মিনিট 10 মিনিটের লাইভে তো সেগুলো নিয়ে কথা বলতে পারবো না ভাই, ধরেন দাউদের উপরে নাজিল হওয়া যে জবুর সেটা সেইটা হচ্ছে একটা গীতিকাব্য, হ্যাঁ সেটার ভিতরে অনেক কবিতা আছে যেটা ওই অঞ্চলের মানুষ মানে বছরের পর বছর ধরে ওই অঞ্চলে মানে গীতিকাব্য হিসেবে প্রচলিত ছিল, এগুলা নিয়ে কম্পাইল করছে, ওগুলা আসলে কারো উপরে নাজিল হয়েছিল নাকি মানে কোনো একজন ব্যক্তি ওই অঞ্চলের যে গ্রাম্য যে মানে ফোক সঙ্গীত যেগুলো সেগুলোকে একত্রিত করে একটা বই বানাইছে, এটাও হয় নাই হয়েছে নাকি হয়নি সেটা আমরা কিভাবে বুঝবো, এগুলো তো গবেষণার বিষয় ভাই, বিস্তারিত গবেষণার বিষয়, প্রত্যেকটা জিনিস ধরে ধরে আলোচনার বিষয়, এই ছোট লাইভে তো আমরা এত বিস্তারিত আলোচনা করতে পারবো না।
হ্যাঁ, তাহলে এই যে আমরা যারা বাংলাদেশে যারা মুসলিম বা পৃথিবীর সকল মুসলিম কিন্তু দাবি করে যে কোরআনের পূর্বে তাওরাত জাবুর ইঞ্জিল এই তিনটা আল্লাহ ইয়া করছে নাজিল করছে আর কি। আচ্ছা যাই হোক, তো আপনি যেহেতু আল্লাহর সমালোচনা করছেন বা ইসলাম ধর্মের সমালোচনা করছেন, আপনি সেখানে যুক্তিতর্ক উপস্থাপন করছেন, তাহলে আপনি শুধুমাত্র কোরআন থেকে কেন এই জিনিসটা করছেন, তাওরাত জাবুর ইঞ্জিল এই তিনটা থেকে করেন? যেহেতু ইসলাম বলছে বা মুসলমানরা সবাই বলছে যে এই তিনটা গ্রন্থ ওগুলো তো আল্লাহ, ইসলাম অনুসারে আমরা ওগুলো তো বাতিল যদি হয়ে গেছে ভাই, ইসলাম অনুসারে ওগুলো তো বাতিল হয়ে গেছে, ওগুলো তো এখন আর মানে শরীয়ত না। মোহাম্মদ আইসা পড়ার পর মোহাম্মদ হচ্ছে রাসুল, রাসুল কি দেয়, রাসুল শরীয়ত দেয়, শরীয়ত হ্যাঁ আগের শরীয়ত সব শরীয়ত বাতিল হয়ে গেছে, এখন মোহাম্মদের শরীয়ত বুঝলাম, কিন্তু তারপরেও তো ওগুলো তো আল্লাহর বাণী বা সৃষ্টিকর্তার বাণী, সেখানে তো ভুল থাকতে পারে। ওগুলার আপনি বাণী, ওগুলার বাণী ঠিক আছে, কিন্তু ওগুলা যদি সেগুলোর অনুসারীরা কেউ যদি এখন আসে আমাদের সাথে যুক্তিতর্ক করতে, তখন আমরা সেগুলো নিয়ে কথা বলতে পারি। কেউ কয়েকবার আসছিল, খ্রিস্টান আসছিল কয়েকবার, তাদের সাথে আমরা যে বাইবেল নিয়ে তর্ক বিতর্ক করছি, কিন্তু ওই জবরের কোনো অনুসারী তো আর খুঁজে পাওয়া যাবে না, তাই না? ওই অনুসারী আমি কম কই। আর ইহুদি তো আমার লাইভে আসবে না, ইহুদিরা তো কেন আমার লাইভে, মানে আসল মেয়েদের লাইভে ইহুদি আসবে কেন, তাই না? আমি ভাই এগুলো আমি কই খুঁজে পাবো? আপনি নিয়ে আসেন, আমি তাদের সাথে কথা বলবো, মানে এগুলো নিয়ে আলোচনা করবো না, অসুবিধা কি? হ্যাঁ, ওগুলো অনুসরণে নেই তো, কারণ কোরআন আসার পর ওগুলো বাতিল হয়ে গেছে। আপনার কথা বুঝলাম ভাইয়া, কিন্তু আমার কথা হচ্ছে যে সেগুলো, আমার কথাটা ভাই একটু শুনুন ঠিক আছে, যদি আমি ভুল বলে থাকি তাহলে বলবেন, যেহেতু সেগুলো আল্লাহর বাণী বা আল্লাহর কথা বা আল্লাহ তাদের উপর নাযিল করছে ঠিক আছে, তো সেখানে তো ভুল থাকতে পারে, সেই ভুলগুলো নিয়ে আপনি একটু যদি কথা বলতেন বা সেখান থেকে ভুলগুলো ধরে যেতেন, যেমনটা কোরআনে কোরআন নিয়ে যেমনটা করছেন আর কি করতেছেন, তেমনটা তো এই যে তাওরাত জাবুর ইঞ্জিল এই তিনটা গ্রন্থ করতে পারতেন। আপনি যদি ভুল ধরাই দিই তাহলে মুমিনরা বলবে কি যে ওগুলা তো বিকৃত, আগে বিকৃত হয়ে গেছে, এই জন্য আল্লাহ ঠিকই কইছিল, কিন্তু ওই যে খ্রিস্টানরা বিকৃত করে আলাইছে। তাহলে ভাই আমার মানে সেটা আছে মুমিনদের কাছে যে যে অরিজিনাল কপি আছে সেটা থেকে আপনি ইয়ে করবেন। মুমিনদের কাছে কোনো অরিজিনাল কপি নাই তো ভাই, মুমিনদের কাছে মুমিনদের খালি বিশ্বাস আছে যে আমাগো ধর্মগ্রন্থ লেখা আছে এটা, এটাই সত্য, কিন্তু ওগুলা সব বিকৃত করা হয়েছে, খ্রিস্টানরা বিকৃত করা হয়েছে, এই বিশ্বাসটা আছে। ঠিক আছে চাঁদ দাদা ভাই, আমার মনে হয় যে আমি মানে আপনার সাথে আলোচনা, আরেকটু কথা বলবো, সেটা আচ্ছা হচ্ছে যে শেষ কথাটা বলেন। সেটা হচ্ছে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় হজের ভাষণে বলে গেছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না ঠিক আছে, তো নবী এর পূর্বে আসতে দেখেই তো উনি এই কথা বলছে যে আমি শেষ নবী নাকি? না এটা আসছে যে সেটা তো আমরা এখান থেকে বলতে পারছি না, ওইখানকার না, উনি তৎকালীন যেহেতু মানুষের কথা বিশ্বাস বলছেন ছিল, তার মানে তো ওই সময় মানুষদের তো উনি এই কথাই বলছেন, সবার সামনে দাঁড়িয়ে তো বলছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, তার মানে ওই সময় মানুষরা তো জানতো এর পূর্বে ছিল নবী। হ্যাঁ আমি এটাই বলছি আপনাকে যে ওই সময় মানুষের বিশ্বাস ছিল যে নবী রাসূল আসমান থেকে আল্লাহ পাঠায় মেসেঞ্জার হিসেবে, মোহাম্মদ সেইটার উপর ভিত্তি করে এই কথাটা বলছিল, কিন্তু আদৌ যে এরকম কেউ আসছিল আগে এরকম তো আমাদের কাছে কোনো এভিডেন্স নাই। তাহলে আচ্ছা, আরো কি এক মানে একক এক সৃষ্টিকর্তা বা একক একক সৃষ্টিকর্তার এরকম নবী মোহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে নিয়ে আসছেন, ওরকম ভাবে কি আর কেউ নিয়ে আসে নাই নাকি শুধু উনি নিয়ে আসছেন? মানে মানে একেশ্বরবাদ কে নিয়ে আসছে সেটা কি আপনি বলতে চাচ্ছেন, সেটা জিজ্ঞেস করছেন? রাসূল যেভাবে করছে আর কি, একেশ্বরবাদের উৎপত্তি মানে মূল উৎপত্তি ঘটে হচ্ছে প্রাচীন ব্যাবিলনিয়ান সভ্যতায়, আপনি হিস্ট্রিক্যাল ইয়াগুলা পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন, এবং মিশরে, মিশরের পরবর্তী সময়ে একেশ্বরবাদের একটা বিকাশ ঘটে, এবং তবে এটার মূল একেশ্বরবাদের, একেশ্বরবাদী ধর্মের মূল এটা ছিল ব্যাবিলনিয়ান সভ্যতায়। আপনি সুমেরিয়ান সভ্যতা, ব্যাবিলনিয়ান সভ্যতা এই জিনিসগুলো আপনি একটু পড়েন, হিস্ট্রিক্যাল ইয়াগুলা পড়েন, বলে আপনি সেগুলো সেখান থেকে পাবেন। ঠিক আছে চাঁদ দাদা ভাই, আজকে আপনাকে বিদায় জানাচ্ছি, ঠিক আছে আরেকটু কথা আরেকটু কথা বলবো ভাইয়া একটু? ভাই? আমার মনে হচ্ছে না আপনার প্রশ্নের আসলে আমি যথার্থ উত্তর দিতে পারছি, কারণ এগুলা আসলে এই আলোচনার মতো বিষয়বস্তুই না। হ্যাঁ ছোট আলোচনা করার মতো বিষয়বস্তুই না। আপনি ভাই আমি ঠিক আছে, তাহলে আজকের মতো আসি ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে ভাই, ভালো থাকেন, বিদায় জানাচ্ছি। আপনার প্রশ্নগুলো আসলে আমাদের আলোচনার মতো ইয়া না, টপিক না, টপিক হলে আমি আলোচনা করার চেষ্টা করতাম, কিন্তু টপিকই না।